তাহলে তো তুই আমার উপর রাগ করেছিস মমতা? কি রে কথা বলছিস? হে মমতা, মমতা কুলকার্ণি, তোর এই ঝটকা দেখলে না মাইরি আমি পুরো ফিদা হয়ে যাই। আর অনেক কিছুই হবে যখন এই মুখটা দেখতে পাবে না, তখন অনেক কিছু হবে। মরে যাবি বলে তো সুইসাইড? সেটাই তো চাও। আমি কি কিছু বুঝি না? মরেও যেতে পারি, আবার অন্য কোথাও চলেও যেতে পারি। কোথায় যাবি বল? যেদিকে দুপা নিয়ে যাবে। এই একটা ভুল কথা বললি তুই। আমি শুনেছিলাম যেদিকে দু চোখ যায় মানুষ সেদিকেই যায়। কিচ্ছু ভুল বলিনি আমি, ঠিকই বলেছি, ভেবে চিন্তেই বলেছি। দু চোখ দিয়ে দেখি তো তোমার ঘরে এসেছিলাম, কি পেলাম? আমি আমার দু চোখের উপরে ভরসা রাখতে পারি না। এই শোন, তুই যদি আমায় ছেড়ে চলে যাস তাহলে আমি কার কাছে থাকবো? কে 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 আমাকে খাওয়াবে বল? হ্যাঁ, কে আমাকে আদর করবে? এই আমাকে একটু চা করে খাওয়া না। এত রাত্রিরে চা? মদের নেশা শেষ বুঝি? একটু চা করে খাওয়া না। এত রাত্রি আমি চোখ জানাতে পারবো না। এই একটুখানি খাওয়া না চা। বলছি তো চোখ জানাতে পারবো না। কেরোসিন নেই? কেরোসিন ঘরে নেই? থাকলে আমি আমার নিজের গায়ে কখন ঢেলে দিত। তোর হাতে খুব লেগেছে না? আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি একটা এফএম রেডিও কিনে দেবো। ওই রেডিওতে আমার মরার কবর ছিল। এই রকম রেগে যাস না তুই। দেখ তোর জন্য আদর করে কত মিষ্টি দই এইসব নিয়ে এলাম, তুই আমার উপর রেগে যাচ্ছিস। হ্যাঁ, মিষ্টি দই রেখে দাও, আমার শ্রাদ্ধের লোকটাকে খাই। এমন বলিস না। এই ভগবান কসম, আর কোনো দিন তোর গায়ে হাত দেবো না। বিশ্বাস কর, হাত দেবার দরকার কি? এখন তো দা বটি সবই আছে। এমন বলিস না রে, বিশ্বাস কর, তোকে আমি খুব ভালোবাসি। এই এই তোর মাথা চলবে না, বিশ্বাস কর, এই তোর মাথায় হাত দিয়ে বলছি। খবরদার আমার ছবি না, আমি একবার বললাম তো। কেন ছোব না রে? তুই তো তুই তো আমার আগুনে সাক্ষী করা বউ। সাক্ষী করা বউ? ওই আগুনে আমি জল ঢেলে দিয়েছি, বউ পেটানোর দরকার হলে নতুন বউ নিয়ে আসবে। সোহাগ দেখাতে এসেছি, সোহাগ দেখাতে এসেছি, আমার সোহাগের মুখে লাথি।